পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আর পাকিস্তান ক্রিকেট যেন অবস্থান করছে দুই মেরুতে। সফল ফ্র্যাঞ্চাইজি লীগ পিএসএল এর জ্বলন্ত উদাহরণ। রাজনৈতিক কারণে পাকিস্তানি খেলোয়াড়রা খেলতে পারেন না আইপিএলে, তবে পিএসএল এর বর্তমান অবস্থানও যে কোনো সময় প্রশ্ন তুলতে পারে বর্তমানে কে এগিয়ে। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও যেন রাজ করছে বাবর রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিতেই আগামী অক্টোবর থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ পিএসএল। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, মূলত যুবাদের নিয়ে এ আয়োজনের মূল লক্ষ্য, যেন তারা প্রতিযোগী ও পেশাদার হওয়ার যথেষ্ট সুযোগ পায়। এক দল আরেক দলের বিপক্ষে কঠিন প্রতিযোগিতা করে যাবে, তাদের ডগ আউটে কোচ হিসেবে থাকবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা। আসর শুরু করতে রমিজ রাজা অবশ্য বেশি সময় নিতে চান না। আগামী অক্টোবরে পাঁচটি দল নিয়ে তিনি শুরু করতে চান যুবাদের পিএসএল, যেখানে নিলামের মাধ্যমে জুনিয়র ক্রিকেটারদের দলে ফেরানো হবে। জুনিয়র ক্রিকেটাররাও আয়ের একটা বড় মাধ্যম খুঁজে পাবে। এছাড়া প্রতিটি দলে ভিভ রিচার্ডসনের মতো তারকা ক্রিকেটাররা মেন্টর হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বড়দের পিএসএল এক মাস ধরে চললেও যুবাদের পিএসএল এর সময়কাল 15 দিনের বেশি হবে না বলে জানান রমিজ। অন্যদিকে এক বছর না যেতেই শঙ্কার ম্যাক কেটে গেল পাকিস্তানের। এবছরেই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে যাবে এই দুদল। আগামী সেপ্টেম্বর অক্টোবরে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। সফরের 7 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ইংলিশরা। এরপর আগামী নভেম্বরে আবার দেশটিতে যাবে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সিরিজটি ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে। ইংল্যান্ডের সফর শেষে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান। কিউইরা পাকিস্তান সফরে 2টি টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর 2023 সালের এপ্রিলে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবার পাকিস্তান যাবে কিউইরা, সেই সঙ্গে খেলবে টি-20 সিরিজও। শাহরিয়া শান্ত, ইন স্পোর্টস।